হাই গাইস, আই এম বন্দনা মুখার্জি। আমি এখন একটা ব্লগ শুরু করেছি। ব্লগটা আমি কিচেন থেকে শুরু করলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, ঘড়িতে এখন বাজে 8:15। সিমরনের বাবা আসতে গেল মাছ আনতে, তো মাছ নিয়ে আসবে। আর সিমরন পড়তে শুরু করেছে, আজকে এক্সাম আছে। আর আমার সবজি কাটা হয়ে গেছে, ভাত হলো, তো এবারে আমি করব সবজি রান্না। তো তাড়াতাড়ি রান্না করে নিই, সিমরনে যেহেতু আজকে এক্সাম আছে, ওর বাবারও অফিস আছে। তো চলো শুরু করা যায়। তো গাইস দেখো, আজকে একেবারে মেঘলা ওয়েদার, পুরো মানে একেবারে সেই কুয়াশাতে ঢাকা। আর সারারাত্রি বৃষ্টি হয়েছে, এখনও ছিপছিপ বৃষ্টি হচ্ছে। তো এখন তো রান্না আছে, আর রূপা দিচ্ছে আমাকে মশলার জোগাড়। মশলাগুলো রেডি করে দিক, তারপর আমি করব। ততক্ষণ আমি রুটিটা করে নিই, কেননা রুটিও হয়নি, শুধুমাত্র ভাত হয়েছে আর সবজিটা কাটা হয়েছে। তো রুটি করে তারপর আবার বানাবো আজকে রান্না। তো আজকে কি করব, আজকে ভাবছি আমি কাঁচকলা আর আলু মাছের ঝোল, মানে কাঁচকলা আলু কেটেছি, মাছ আনবে, ঝোল বানাবো। সিমরনের পছন্দ নেই ঝোল, আমি ভীষণ ভালোবাসি, সিমরন ডাল ভালোবাসে। তো যাই হোক, আজকের দিনটা ঝোল বানাবো। আর পুনকো শাক, সেটা মটরশুঁটি আর বেগুন আলু দিয়ে, সর্ষে দিয়ে একটা ঝাল বানাবো, ঝাল দিয়ে, ঝাল না, ঝাল দিয়ে। তো অবশ্যই শেয়ার করব রান্না দুটোই। ইয়ে পুনকো শাকের রান্নাটা তো একেবারে নতুন, খুব ভালো হয়, খুব সুন্দর একটা স্মেল আসে শুকনো ভাত দিয়ে খেতে। তো আমি করব, অবশ্যই শেয়ার করব। তো চলো করেই নিই, আগে রুটিটা করি, তারপর একটা করে শুরু করব। তো আমি আগে মাছগুলো ভেজে নিচ্ছি। আজকে আমাকে যে মাছ দেয় বাড়িতে, সিমরনের বাবা গেছে মাছ আনতে, আর আমাকে বাড়িতে যে দেয় তার কাছে নিয়ে নিয়েছি। তার জন্য দুবার হলো না, ফোনে বলে দিলাম যে আমি মাছ পেয়ে গেছি। একেবারে পুকুরের টাটকা সেই আদলা মাছ, এই যে এই ধরনের মাছগুলো, একটা মাছের তিনটে করে করে পিস হচ্ছে, এরকম আমি নিয়ে নিলাম। তো এইগুলো ঝোলে খুব মিষ্টি লাগবে, তার জন্য আজকে মানাই করে দিলাম যে তুমি আর মাছ এনো না, আমি পেয়ে গেছি। আর এগুলো আমি ভেজে নিই, তারপর ঝোলটা বানাবো। আর এদিকে যতক্ষণে মাছগুলো ভাজছি, এদিকে কাঁচকলা আলু ভেজে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি করব মাছের ঝোল। তার জন্য আমি কড়াইয়ে তেল দিয়েছি, আর দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে আমি দেব শুকনো লঙ্কা, প্রথমে দেবো পেঁয়াজ কুচো। পেঁয়াজ কুচোগুলো একটু ভাজা ভাজা করব। আর এই যে এখানে মাছগুলো ভেজে রেখেছি, তো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়েছে। এবারে দেবো আমি রসুন, রসুন খেতো কানা রসুন দিচ্ছি। রসুনের পরে দেব আদা, আদা দিচ্ছি, রসুন আদা একসাথেই পেঁয়াজের সাথে ভাজা ভাজা হবে। তো এবারে দেব আমি হলুদ, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেব লঙ্কার গুঁড়ো। এটাকে একটু কষিয়ে আর জল দিয়ে দেব, বেশি আগ ভাজবো না। একটু জল দিয়ে মশলা
মশলাটা একটু কষাবে। তো এবারে দেব নুন, আর এখানে কাঁচকলা আলু ভাজা আছে, এবারে এটা দিয়ে দেব। এটা দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর দেব জল। তো ভাজা ভাজা হয়ে গেছে, এবার দেব জল। আমি যে পরিমাণে ঝোলটা রাখবো সেই পরিমাণে জলটা দিতে হবে, যেহেতু মাছ ছাড়বো, মাছ ফোটাবো। এবারে দিয়ে দেব ঢাকা। তো এইদিকে আমার কাঁচকলা আলু সেদ্ধ হয়ে গেছে, তো মাছ ছেড়ে দেব। মাছটা দিয়ে একটু ফুটিয়ে বন্ধ করে দেব, বেশি ফোটাবো না, তাহলে মাছগুলো খুব একেবারে গলা গলা হয়ে যাবে। তো গাইস এই দেখো আজকে আমার কাঁচকলা মাছের ঝোল, কি দেখে মনে হচ্ছে না গরম ভাত নিয়ে বসে পড়ি। আর এটা হচ্ছে পুনকো শাক আলু বেগুন সর্ষে বাটা মটরশুঁটি দিয়ে ঝাল দিয়ে, এটা একদিন দেখাবো আমি কেমন করে বানালাম, আজকে অতটা টাইম ছিল না। আর তোমাদেরও বোল লাগবে দুটো পরপর দেখালে, অন্য একদিন দেখাবো। তো গাইস রান্না তো কমপ্লিট, আর আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছি, কেননা সিমরন তো সেই দেরি করে খাবে, আর পরীক্ষার সময় একেবারে কিচ্ছু খায় না, সেই বলে একটার সময় বেরোবে, তার জন্য 11:30-12টার সময় ভাত খাবে এই অল্প। আর আমি এখন বসেছি আলু বেগুনের তরকারি আর রুটি নিয়ে, সাথে লিকার চা, এটা তো থাকবেই আমার। এই যে তো আমি ব্রেকফাস্টটা খুব তাড়াতাড়ি করে নিই, তারপর সিমরনকে খাওয়াতে হবে। আর তোমরা জানো যে পরীক্ষার সময় আমি খাওয়াই। আমার চার হয়ে গেল আর আমি একেবারে কমপ্লিট। আজ পরেছি একটা হোয়াইট হাইনেক সোয়েটার আর তার সাথে ব্লু স্কার্ট, একেবারে ব্লু আর হোয়াইটের কম্বিনেশন।
তো সিমরন করবে এখন চান আর খাইয়ে দেব, তারপর ও কলেজ টাইম হয়ে আসছে এক্সামের, তো সিমরন এবারে করে নি, দেখি আমি ওই দিকটা সিমরন কি করছে, তারপর আবার কথা বলবো। আমি এখন চা বানাচ্ছি, আর আজকে আমার একটা জিনিস ভীষণ মিস হয়ে গেছে, একেবারে নিজেও পরে চিন্তা করছি, আর তো কিছু করার নেই। কি বলতো, লাঞ্চ করার সময় একেবারে তোমাদের দেখাতে ভুলে গেছি আমি খাচ্ছি। সিমরন কলেজ আসতে গেল আর আমিও বসে পড়লাম লাঞ্চ করার জন্য, কেননা প্রায় একটা থেকে দুটো তো বাজতেই যায়, তো সেজন্য লাঞ্চ করার জন্য বসে গেলাম, আর ওই সময় একেবারে ভুলে গেছি যে আমি ব্লগে আছি, আমাকে ইয়ে করতে হবে, ভিডিও করতে হবে। তারপর আমার খাওয়ার পর মনে পড়ছে কি করব, হয়ে যায়। চলো ভাগ্যিস তোমাদের আমি খাওয়ার আগে দেখিয়েছি, সিমরন ঠান্ডা লাগিয়েছে, এখনো পর্যন্ত কিন্তু সিমরন সোয়েটার গায়ে দেয়নি। আমি দেখাচ্ছি, সিমরন বসে আছে খাটে, এই যে দেখাচ্ছি আমি, দেখো সিমরন কিন্তু সোয়েটার পরে, মানে পরেনি, কথা শুনে এমা সরে গেল। বেটু বেটু, ওই দেখো লুকিয়ে গেল ওইখানটাতে, বসেছিল কোনাতে, যেই দেখাতে গেলাম সিমরন লুকিয়ে গেল, এখনো সোয়েটার পরছে না, এত ঠান্ডা আর কাশছে। দেখাচ্ছি আমি যেই ক্যামেরা ঘোরাচ্ছি সঙ্গে সঙ্গে লুকিয়ে যাচ্ছে ছোট বাচ্চার মতো। সেই ছোট্টবেলার কাহিনীটা মনে পড়ছে না বেটু, রান্নাঘর থেকে বলছি দাঁড়া তো আমি যাচ্ছি, আমি গিয়ে দেখছি কোথাও নেই, না সোফাতে না খাটে, কোথাও নেই, তারপর পর্দা সরিয়ে দেখছি নেই, তারপর যখন খাটের তলায় দেখছি, দেখছি অনেকটা ঢুকে পড়েছে, ঠিক এরকম করে গোল গোল করে চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। আজকে সেই কাহিনী করলো, আমি দেখাতে গেলাম আর সরে গেল, সোয়েটার পরেনি ওই জন্য হাসছে। তো যাকগে, আর আমি ওই সময় যখন আমি খাচ্ছিলাম, দেখানো তো হয়নি, তো আমি কি বলছিলাম আমি ভুলে যাচ্ছি। হ্যাঁ, ভাগ্যিস মাছের ঝোল আর শাক ঝাল দিয়ে আমি তোমাদের রান্না হওয়া মাত্র দেখিয়েছি, তাই আজকে দেখতে পেলে যে মাছের ঝোল কেমন বানিয়েছি, লাস্ট ফিনিশিং কেমন এসছে, শাকের যে ঝাল দিয়ে সেটা কেমন। তো আজকে চিন্তা করবে না, আজকে অসাধারণ লেগেছে। সিমরন তো ঝোল খুব একটা ভালোবাসে না মাছের, কিন্তু আজকে সিমরনের মাছের ঝোল ভীষণ ভালো লেগেছে, মাছটা এত মিষ্টি ছিল একেবারে দারুণ লেগেছে সবার, আর শাকের ঘন্ট যেটা শাক ঝাল দিয়ে সেটা তো মানে দারুণ লেগেছে, এত সুন্দর টেস্টি, সর্ষে বাটা দিই, পেঁয়াজ রসুন দিই, মটরশুঁটি কলাই দিই, ওই যেটা কড়াইশুঁটি, তো আমি একদিন অবশ্যই দেখাবো, এত ভালো খেতে লাগে প্রথম ভাতটাতে, আর মানে প্রথম যে গ্লাসটা খাই শাক দিয়ে ভীষণ ভালো লাগে, তো সেটা অবশ্যই একদিন দেখাবো। ভাগ্যিস দেখিয়েছি, নইলে আজকে একেবারে দেখতেই পেলে না যে আমি লাঞ্চ করার সময় কি কি নিয়েছি, কি খাচ্ছি, হয়ে গেল ভুল। চলো এখন চাটা নিয়ে আসছি। তো গাইস খাচ্ছি এখন চা, আর চাটা খেয়ে নি, বলতে পরে এখন বেটু একটা শাল নিয়েছে গায়ে, যাক তাও ভালো, এখন একটা এক্সাম আছে, আজকে এক্সামটা ভালো হয়েছে, আর একটা আছে শনিবারে, ব্যাস তাহলে মোটামুটি এখন শেষ। তো চা খাওয়া হলো, আর এই দেখো আমার পাকা বুলি,
পাক্কা বলি বোলা বলি পেয়ে থাকে প্লাস, প্লাসটা করো প্লাস বড় প্লাস বড় প্লাস বড় প্লাস, মনে আছে? হ্যাঁ, ছোটবেলায়। তো এখন সোয়ালটা নিয়েছে গায়ে, ভীষণ কাশছে। আর আর ইয়ে এক্সাম, হ্যাঁ এক্সাম ভালোই হয়েছে। আর একটা আছে না, কবে যে শেষ হবে? আর একদিন পর, কাল বাদ পরশু শেষ, ব্যাস আমি যাব না সেদিনকে। আর ভালো লাগছে না, প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি। প্রচন্ড ব্যথা, এই পেন হচ্ছিল, এইরকম করে বসে পড়ছিল, তো সোজা হতে পারছিল না, এই পিঠের দিকে আর এই বুকের এই জায়গাটাতে এত পেন। আমরা তো কাল ভয় পেয়ে গেছিলাম যে কি হলো কি হলো, কিন্তু আমার ধারণা বা চিন্তা একটাই ছিল যে তোমার এটা বসে বসে থাকার জন্য হয়েছে, একভাবে খাওয়ার পর যে বসে বসে পড়ছো তার জন্য হয়তো গ্যাস অম্বল হয়ে বা ওই রকম বসে পেশিতে ইয়ে পড়ে, চাপ পড়ে, যার কারণে পেনটা হচ্ছে। তারপর ওর বাবার সাথে ডাক্তারের কাছে পাঠালাম, বললো না এটা কিছু না, একটু জেল টেল লাগিয়ে নেবে, ভলিনি বা কিছু এই পিঠের এই জায়গাটা, আর একটা গ্যাসের ওষুধ দিয়েছে, সেই গ্যাসের ওষুধটা খেতে দুদিন খেলো, তারপর ঠিক হলো। কেননা রাত্রিরে খাওয়ার পর একেবারে বসে বসে পড়া আর একেবারে দু তিন ঘন্টা ওইভাবে পড়ে, তো একইভাবে এরকম করে পড়তে পড়তে এই জায়গাটা ব্যথা হচ্ছিল কালকে। কাল তো সেজন্য কালকে মনে হয় ব্লগে এটা বলা হয়নি, বা কাল আমি ব্লগ মনে হয় করিনি, না কাল ব্লগ আমি করিনি, তো এই সময় এটা হয়েছিল। তো জার্গিস এখন ঠিক হয়েছে, ওষুধ খেতে বা জেলটা লাগাতে, ওই স্প্রেটা লাগাতে ঠিক হয়েছে, এখন ঠিক। তো আবার সেই ঠান্ডা সর্দি এগুলো তো কিছু করার নেই, আমারও লেগেছে, ওরও, কিন্তু কিছু নিতে চায় না। আমি যেমন সোয়েটার টোয়েটার সবসময় সক্স পরে আছি, মেয়ে তো একেবারে সক্স টক্স কিচ্ছু না, সোয়েটারও পরতে চায় না। তো এখন পরু, পরে পরে পরীক্ষাটা শেষ করবে আমার বেটু, পাকা বলি। আর রাত্রিরে ডিনার আছে, রাত্রিরে ডিনার আজকে কি করব, রুটি করা আছে, আর ডিম তো বয়েল হবে, আন্ডা এগ বয়েল, আর হবে ফুলকপি মটর আলুর তরকারি, খুব সুন্দর একটা শুকনো শুকনো তরকারি হয়, সেটা বানাবো। তো আজকে আমি ব্লগটা এখানে এড করছি, শিবরণ পড়ে নিক, আমি আমার কাজগুলো করি, আর একটা দিন কালকে বাদ পরশু শেষ হবে, তারপর দেখি আমরাও কোথাও যেতে আসতে পারবো, নইলে তো একেবারে বন্দি পড়ে গেছি, হাতে হ্যান্ডকাফ হয়ে গেছি। আর প্রচন্ড ওয়েদার বাজে, একেবারে অন্ধকার ওয়েদার, একেবারে পুরো কি সকাল কি সন্ধ্যে কিচ্ছু বোঝাচ্ছে না বাইরে, এত বাজে ওয়েদার। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই ওয়েদারে খুব সাবধানে থাকবে সবাই, আর তোমরাও জানাবে তোমাদের যে যেখানে থাকো ওয়েদার কেমন চলছে, আর কোথাও যাচ্ছ কিনা বুঝতে পারছি না, কমেন্টে লিখবে। চলো আর আমাকে কি করবে যেতে যেতে, একটা সাবস্ক্রাইব তো করে নাও, লাইক তো করে নাও, এতক্ষণ যারা দেখছো আমার ব্লগ সাবস্ক্রাইব করোনি করে ফেলো, আর সবাইকে বলছি বাই বাই।